প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে আপার প্রাইমারি থেকে। বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু প্যানেল প্রকাশিত হয়ে গিয়েছে, তৎসহ ওয়েটিং প্যানেলও কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা ওয়েটিং তালিকাভুক্ত হয়ে রয়েছেন অনেকেই কিন্তু মানসিকভাবে হতাশা ব্যক্ত করছেন এবং বিভিন্ন জায়গায় সামাজিক গণমাধ্যমে বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট করছেন। এ বিষয়ে আপনাদেরকে কয়েকটি কথা জানিয়ে রাখব। পাশাপাশি এই ওয়েটিং থেকেই যে অনেকের সুযোগ থাকছে এবং এই কাজটা কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে, তা এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরছি। তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এবং শুনে বোঝার চেষ্টা করবেন। পাশাপাশি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন আমরা সেই মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। প্রথমেই জানিয়ে রাখি যে সাউথ চব্বিশ পরগনার 2009 পরে যদি কোনো ঐতিহাসিক নিয়োগ প্রক্রিয়া থেকে থাকে, সেটি হচ্ছে প্রায় 9 বছরের বেশি সময় ধরে থমকে থাকা এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এই কথাটি এ কারণেই উল্লেখ করলাম কারণ অনেক প্রার্থীরাই কিন্তু ছিটকে গিয়েছেন বিভিন্ন দিকে এবং বিভিন্ন কর্মজগতের সঙ্গে তারা কিন্তু যুক্ত হয়ে পড়েছেন। তাই এখনই অধিকাংশ প্রার্থীরা লম্বা ওয়েটিং তালিকাভুক্ত হয়ে গিয়ে বা ওয়েটিংয়ে অনেকটা নিচের দিকে র্যাঙ্ক করে গিয়ে হয়তো ভেঙে পড়ছেন, হতাশা ব্যক্ত করছেন, ভাবছেন তারা চাকরিটা পাবেন না। এমনটা কিন্তু নয়। প্রথমেই জানিয়ে রাখি, ওয়েটিং থেকেও কিন্তু অনেক সুযোগ থাকবে কারণ নন জয়নিং কিন্তু অনেক শূন্যপদ থেকে যাবে। অনেক প্রার্থীরা এমনও রয়েছেন যে ইন্টারভিউ দিয়েছেন কিন্তু তারা চাকরিটা করবেন না। এমন প্রার্থী অনেক রয়েছেন যারা আরও ভালো কোনো পদে চাকরি করেন, তাই হয়তো আবার প্রাইমারিতে তারা আসবেন না। এমন অনেক প্রার্থীরাই রয়েছেন যারা 2016 9-12 SLST কোয়ালিফাই করে কিন্তু চাকরি করছেন, সেক্ষেত্রে তারা আপার সেকশানে কেনই বা আসতে চাইবেন। অনেক প্রার্থীরা এমনও থাকবেন যারা হয়তো স্কুল বাছাইয়ের ক্ষেত্রে দেখবেন তারা বর্তমানে যে স্কুলে রয়েছেন তার থেকে অনেকটা দূরেই কিন্তু পোস্টিং হচ্ছে, সেই দিক থেকে তারা উচ্চতর স্কেল ছেড়ে নিচের আপার প্রাইমারি স্কেলে কেনই বা আসতে যাবেন। এই দিক থেকে অনেকগুলি নন জয়নিং শূন্যপদ কিন্তু থাকবে, সেখানে অবশ্যই সুযোগ থাকবে ওয়েটিং প্রার্থীদের। তাই সুযোগ কিন্তু আসবেই, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তবে আপনাদেরকে যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে আপনাদের কোনো তথ্য আপনারা সোশ্যাল মিডিয়ায়, সামাজিক গণমাধ্যমে, কোনো ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা কোনো জায়গায় কোনো ব্যক্তিবিশেষকে শেয়ার করে দেবেন না। এই কথাটি এ কারণেই বলছি কারণ অনেকেই কিন্তু হতাশামূলক পোস্ট করছেন, নিজেদের সেন্সিটিভ ডকুমেন্ট তথ্য পোস্ট করে দিচ্ছেন, মার্কস, ডেট, ওয়েটেজ। এগুলি কিন্তু একেবারেই করা যাবে না, অর্থাৎ নিজেদের তথ্য নিজেরা কিন্তু এভাবে ফাঁস করে দেবেন না সামাজিক গণমাধ্যমে কিংবা কোনো ব্যক্তিবিশেষের কাছে কিংবা কোনো গ্রুপে, সামাজিক গণমাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়ায়। অবশ্যই যদি আপনারা এটা দেখে থাকেন যে প্যানেলের ক্ষেত্রে আপনার যে টেট স্কোর, যে ওয়েটেজ, সেটি হেরফের হয়ে গিয়েছে, কমে গিয়েছে, অথচ দেখতে পাচ্ছেন যে অনেকের ক্ষেত্রে সেটা আবার ঠিক রয়েছে, আপনি আপনারটা কমে যাওয়ার ফলে আপনি ওয়েটিংয়ে নেমে এসছেন, প্যানেলে আপনার থাকার কথা ছিল, তাহলে অবশ্যই আপনার আবেদন লিখে, নিজে লিখে নিয়ে তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টস দিয়ে অবশ্যই কিন্তু সেগুলোকে সেলফ অ্যাটেস্টেড করিয়ে কিংবা কোনো গেজেটেডকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে কমিশনে নিয়ে যান, অবশ্যই আপনার আবেদনটিকে রিসিভ করিয়ে রাখুন। এটা কিন্তু একটা বড় সুযোগ আপনাদের কাছে কারণ কমিশন কিন্তু পরে কি করবেন না করবেন সেটা তাদের বিষয়, আপনারা কিন্তু আপনাদের দিক থেকে এই সুযোগটিকে গ্রহণ করুন কারণ কমিশন এখন চাইছে নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে। তাই যদি দেখে থাকেন প্যানেলে আপনার নাম আসার কথা কিন্তু টেট ওয়েটেজটা কমে যাওয়ার কারণবশত, সে যে কোনো কারণেই হোক, নাম্বার হেরফের হোক কিংবা কারোর ভুল হোক কিংবা কোনো ত্রুটি বিচ্যুতি হোক, যাই হোক না কেন, আপনার আপার প্রাইমারি সেই প্রথম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যত ডকুমেন্টস রয়েছে সমস্ত পদক্ষেপের, সেই সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে নিয়ে আবেদন করে অবশ্যই কিন্তু কমিশনে জমা করুন এবং কমিশন থেকে সেটি রিসিভ করিয়ে নিন কারণ এই বিষয়টি কিন্তু আপনাদের জন্য পরবর্তী ক্ষেত্রে অনেক কাজে আসতে পারে এবং অবশ্যই আমাদেরকে আগামী 30 তারিখের দিকে কোর্টের দিকে কিন্তু তাকিয়ে থাকতে হচ্ছে। এক্ষেত্রে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ওয়েটিং প্রার্থীদের কোথায় কোথায় সুযোগ থাকছে বা কীভাবে অনেক সুযোগ আসছে, না মাল্টিপল র্যাঙ্কিং তো হয়েই রয়েছে প্রার্থীদের, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। পাশাপাশি যারা মহিলা প্রার্থী রয়েছেন ফিমেল ক্যাটাগরিভুক্ত, তারা মেল ফিমেলে আছেন, আবার ফিমেলেও আছেন, বহুবিধ র্যাঙ্কিং তারা করে রেখেছেন, সেদিক থেকেও কিন্তু ওয়েটিংদের অনেক সুযোগ থাকছে। সায়েন্সের বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু সুযোগ থাকছে চাকরি পাওয়ার ওয়েটিং থেকে। পাশাপাশি এটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনার সাবজেক্টের ক্ষেত্রে কোনো প্রার্থী বা কতগুলো প্রার্থী কোথায় কোথায় মাল্টিপল র্যাঙ্কিং করে রয়েছেন, তা কিন্তু কষ্ট করে আপনাদেরকে প্যানেল দেখে, আপনার সাবজেক্ট দেখে কিন্তু অবশ্যই খতিয়ে বার করে রাখতে হবে, যা আপনাদের সুবিধার্থেই পরবর্তী ক্ষেত্রে কাজে আসবে। বন্ধুরা, আপনাদের অবগতির জন্যই এই জরুরি বার্তাটি আপনাদের কাছে দিয়ে রাখলাম।
জরুরি ঘোষণা নামে। অবশ্যই আপনারা সতর্ক থাকুন, সাবধানে থাকুন, প্যানেলটিকে খুঁটিয়ে দেখুন, আপনাদের দেওয়া তথ্য কমিশনের তরফ থেকে সঠিকভাবে প্যানেলে এবং ওয়েটিং প্যানেলে দেওয়া হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই খতিয়ে দেখে নিন, এবং যে কাজটি বললাম সেই কাজটি কিন্তু অবশ্যই করে রাখতে পারেন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।